আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটা রেসিপি দেখাবো। এটা হচ্ছে মলা মাছ, আমরা অনেকে কাচকি মাছ বলে থাকি। তো এই রান্নাটা কিন্তু খুব সহজ, বাট টেস্টটা কিন্তু অসাধারণ। একবার এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। দেরি না করে শুরু করছি আজকে ভিডিও। আমি এখানে টোটাল 1 কেজি মলা মাছ নিয়েছি, আর মলা মাছের পেট থেকে ময়লাগুলো বের করে একেবারে পরিষ্কার করে ভালো করে ওয়াশ করে নিয়েছি, পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপর বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি একটু আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে 4টা আমড়া নিয়েছি, আমড়াগুলো জাস্ট একটু ছিলে নেই, এই যে দেখেন। বাকি 3টা আমরা আমি গ্রেট করে নিয়েছি, আমি একটু একটা দেখানোর জন্য রেখেছি আপনাদেরকে। এই যে আমড়াটা এভাবে গ্রেট করে নেবেন, অথবা গ্রেটার যদি বাসা না থাকে একেবারে কুচি করে নেবেন। এভাবে আমি সবগুলো আমরা জাস্ট 4 পিস আমরা গ্রেট করে নিয়েছি, আপনারা আমরা কম বেশি করে দিতে পারেন। ওকে, তারপর এখানে টমেটো নিয়েছি 3 পিস। টমেটো ছোটো বড় হিসাবে আপনারা 2-1 পিস কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর টমেটোগুলো জাস্ট এভাবে জুলিয়ান কাট করে নিচ্ছি। ওকে, আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি প্রায় 150 গ্রামের মতো। পেঁয়াজটা যত বেশি দিবেন এই রান্নার টেস্টটা তত বেশি হবে, কারণ অনেকটা দো পেঁয়াজ স্টাইলে। আর এখানে কাঁচামরিচটা প্রচুর দেব, কারণ আমি অনেক স্পাইসি পছন্দ করি, যার কারণে কাঁচামরিচটা একটু বেশি করে দেব। এখানে কাঁচামরিচ প্রায় 60 গ্রামের মতো আছে, আর এগুলো জাস্ট রাফ কাট করে নেব। আপনারা চাইলে কাঁচামরিচটা জাস্ট মাঝখান দিয়ে 2 পাল্লা করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট একটু বড় বড় করে কেটে নিচ্ছি, খাওয়ার সময় যদি বেশি স্পাইসি লাগে তাহলে কাঁচামরিচ ফেলে দিলে চলবে। আচ্ছা, আমি রান্নার জন্য এখানে আমি সরিষার তেল দিচ্ছি 1 কাপ। আমি একটু সবগুলো মেপে দিই যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন। পেঁয়াজ দিচ্ছি আমি 1 কাপ, 2 কাপ, 3 কাপ। আপনারা পেঁয়াজ কম বেশি করে দিতে পারেন, পেঁয়াজটা আসলে গ্রেভির জন্য। পেঁয়াজ যত বেশি দিবেন গ্রেভিটা তত বেশি হবে। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা টিপস বলে দিই, সেটা হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ এই 2টা ইনগ্রিডিয়েন্ট যখন আপনার তেলে ভাজবেন চমৎকার একটা ঘ্রাণ আসবে। আর আমি এখানে দেখেন এই যে কাঁচামরিচ 1 কাপ থেকে অনেকটা কম আছে, 1/2 কাপ থেকে একটু বেশি এটা দিয়েছি। এটা হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা একেবারে নরম হওয়া পর্যন্ত। আর পেঁয়াজ এবং কাঁচামরিচ যখন আপনার তেলে ভাজবেন এটা কিন্তু চমৎকার একটা ঘ্রাণ আসবে, আর এটা মাছের সাথে চমৎকার একটা ম্যাচিং হয়। পেঁয়াজটা জাস্ট 2 মিনিট ভুনে নেবেন, তারপর টমেটোগুলো দিবেন। আমি টমেটোগুলো মেপে দিচ্ছি 1 কাপ, 2 কাপ টমেটো। ব্যাস, টমেটোটা আপনার হালকা একটু নাড়িয়ে, তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন থেকে একটু বেশি। আর কালো গোলমরিচ, এই রান্নাতে অবশ্যই একটু কালো গোলমরিচ দিবেন, আমি আদার্স মরিচের গুঁড়া ইউজ করব না, জাস্ট 1 টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এই কালো গোলমরিচের কারণে এই রান্নাটা খুবই এক্সেপশনাল হয়ে যায়। আপনারা চাইলে সাদা গোলমরিচও দিতে পারেন, তবে কালো গোলমরিচের ফ্লেভারটা অনেক সুন্দর। আচ্ছা, এখানে আমি আমার হাতে বানানো যে মাছের মশলাটা আছে এটার ভিডিও অলরেডি দেওয়া আছে, প্লিজ একটু দেখে নেবেন। আর আমি কমেন্টসে এই ভিডিওর প্রপার ডিটেলস দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। এই মাছের মশলা দিয়ে যে কোনো মাছ আপনারা রান্না করবেন রেস্টুরেন্ট স্টাইলে আপনার টেস্ট চলে আসবে। এই মশলা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2, 3, 4 টেবিল স্পুন। এই মশলা ইউজ করার পর আপনার ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর অন্য কোনো মশলা ইউজ করার প্রয়োজন হবে না। এটা আপনার আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে 2 জায়গাতেই পাবেন। অনেকে বলে যে ভিডিওটা পায় না, ভিডিও সেকশনে গিয়ে মাছের মশলা নামে আপনার দেখবেন। আমি যদিও কমেন্টসে দিয়ে দেবো, তারপরও বলে দিচ্ছি ভিডিও সেকশনে আপনার মাছের মশলা নামে দেওয়া আছে ভিডিওটা। অলরেডি চমৎকার একটা ঘ্রাণ আসছে, এটা আসলে আমি ভিডিওতে বলে বুঝাইতে পারবো না। এই ঘ্রাণটা আসলে মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে। আচ্ছা, তারপর আমি দিচ্ছি এখানে আমড়াগুলো। আপনারা হয়তো বা অনেকে এই রেসিপিটা খেয়েছেন, কিন্তু যারা খান নাই তারা একবার প্লিজ ট্রাই করে দেখবেন। এটা যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলবেন যে এটা ভালো লাগে নাই। আমড়াগুলো দেওয়ার পর জাস্ট 2-1 মিনিট এভাবে নাড়িয়ে নেবেন, তারপর আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। তারপর মাছটা দেওয়ার পর জাস্ট একবার এভাবে নাড়া দিবেন, একবার, বেশি নাড়া দেওয়া যাবে না, একবার এভাবে নাড়া দিবেন। সব জায়গায় মশলা এবং মাছের সাথে একবার মিক্স করে নেবেন, এরপরে কিন্তু আর নাড়া দিলে মাছটা ভেঙে যাবে। তাহলে একবার এভাবে নাড়া দিয়ে রাখবেন, তারপর জাস্ট হালকা একটু পানি দিয়ে দিবেন, হালকা, বেশি না, জাস্ট হালকা 1/2 কাপের মতো। ব্যাস, এখন নিচে এই মশলাটা কিন্তু হালকা একটু পোড়া পোড়া আসবে, এটার যে একটা ঘ্রাণ বিশ্বাস করেন, একবার যদি না রান্না করেন তাহলে বুঝবেন না। আর অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই, কারণ টমেটোতে যে পানি আছে পানিগুলো বাইর হবে। আমি জাস্ট 1/2 কাপ দিয়েছি, জাস্ট হালকা একটু মশলাগুলো মিক্স হওয়ার জন্য। না দিলেও চলতো, কোনো অসুবিধা ছিল না, কারণ এটা টোটালি একেবারে ভুনা স্টাইলে হবে। আর এইভাবে আপনি ঢাকনা দিয়ে দিবেন 5-7 মিনিটের জন্য। এই টাইমটা কিন্তু চুলাটা একবারে হিট কম থাকবে, 5-7 মিনিট পর আমি দেখাচ্ছি কেমন হচ্ছে। আমি প্রায় 6 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। ওয়াও, চমৎকার একটা লুক আসছে। এই যে দেখেন মাছটা, নিচে হালকা একটু পোড়া পোড়া ভাব আসবে, অতিরিক্ত পোড়া যাবে না, আর এই কারণেই আপনার ঘ্রাণটা কিন্তু ডাবল হয়ে যাবে। আমি অল্প একটু ট্রাই করে দেখি।
লাস্ট ভিডিওতে আপনারা কিন্তু যথেষ্ট রেসপন্স করেছেন আমার মলা মাছের রেসিপিটা, আর বিশ্বাস করেন মানে আগের ভিডিও এবং এই যে স্টাইলটা আমরা অথবা কামরাঙ্গা এই দুইটা দিয়ে মলা মাছ, দেশি চিংড়ি মাছ অথবা কাসকি মাছ যেটাই রান্না করবেন, এটা এত একটা টেস্টি খাবার, পোলাও কোরমা মাংসকেও হার মানিয়ে দিবে। এই খাবারের সাথে আসলে অন্য কোনো খাবারের তুলনা হয় না। আর টু বি অনেস্ট, আমি মাংসর থেকে বেশি পছন্দ করি এই ছোটো মাছগুলো। আর আমার মতো কারা কারা এই ছোটো মাছ পছন্দ করেন একটু কমেন্টস করে জানাবেন। একটু ট্রাই করে দেখি, বিসমিল্লাহ। বিশ্বাস করেন মানে দুই প্লেট ভাত খাওয়া যাবে। আমি তো মানে এই ধরনের রান্নার কারণে আমার অতিরিক্ত খাওয়া হয়ে যায় সত্যিকার অর্থে। আর আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।